প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভালোবাসার রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তো আমাদের আগে থেকে যারা সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন যে আমাদের একটি দোকান আছে। আমাদের দোকানে লেডিস যত আইটেম আছে সেগুলো কাটিং হয় এবং বার তৈরি করা হয়। তো আজ আমি আপনাদের একটি কমপ্লিট বেবি জামা দেখাবো। এটা বেবিদের জন্য, এটা চাইলে বড়রাও বানাতে পারেন। এটা হচ্ছে জামার উপরের অংশ, হাতাটা হচ্ছে, এটাকে বলা হয় প্লাজো হাতা। হাতাটা যখন পরবে তখন খুবই সুন্দর লাগবে। আমি দুই সাইডে একই রকম গলা দিয়েছি যাতে জামাটা ঘুরিয়ে পরা যায়। আর জামাটার উপর সাইডটা আমি এক কালার কাপড় দিয়েছি আর নিচের সাইডে আমি অন্যরকম কাপড় দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এটা পুরোটাই লাল। এটা আমি আমার মেয়ের জন্য বানাইছি, এটা পরে দেখাবো আপনাদের দেখতে এটা কত ভালো লাগে। সো আপনারা যদি এরকমই সুন্দর সুন্দর জামা তৈরি করতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং এটি লাইক করবেন। আর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা কোথা থেকে বলতেছেন। আপনারা যদি সাভারের লোকেশনের ভিতরে থাকেন তাহলে আমরা আপনাদেরকে এই জামাগুলো বানিয়ে দিতে পারবো বেবিদের জন্য। আর এটার সাথে একটা সুন্দর নতুন স্টাইলের পায়জামা রয়েছে। পায়জামার নিচের অংশে রয়েছে ভিতরে এলাস্টিক ভরা আর এটা যখন পরবে তখন পুরোটাই একটা ধুতি সেলোরের মতো লাগবে। এটা হচ্ছে নিচের অংশ, আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন, পরলে এটা অনেক ভালো লাগবে। আমি আপনাদের এটা আমাদের বেবিকে পরিয়ে দেখাবো। সো ফ্রেন্ডস, এই জামাগুলো কিন্তু বেবিদের গায়ে অনেক কিউট লাগে। আর এই জামাটা কিন্তু পুরোটা হচ্ছে গোল শেপ দেয়া। এটা চাইলে বড়দের জন্য বানাতে পারেন। আমি আগে বলেছি আবারও বলতেছি, জামাটা কিন্তু খুবই একটা সুন্দর জামা। তো এই জামাটার আরেকটা কাটিং সহ আমি আপনাদের ভিডিও দিব, চাইলে আপনারা দেখে এবং শিখে নিতে পারেন। আজ আমি কাটিংটা দিতে পারিনি, কমপ্লিট জামাটা আমি আপনাদেরকে দেখালাম সময়ের কারণে। ফ্রি সময় আমি এটার কাটিং আপনাদের দিয়ে দিব। আর এই সালোয়ারটা আপনারা কীভাবে কাটবেন সে কাটিংটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং পুরো সালোয়ারটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও আমি দেখাবো। এবার আমি সালোয়ার এবং জামাটাকে একটু আলাদা করে দেখাই। এটা হচ্ছে সালোয়ার, আর এটা হচ্ছে জামা। তো জামাটা কিন্তু খুবই সুন্দর, উপরের থেকে ঠিক বড়দের যেভাবে আমরা একটু ফাড়া রাখি ওইভাবে ফাড়া রাখা জামাটা পরলে কিন্তু একেবারে অসম্ভব সুন্দর লাগবে। তো ফ্রেন্ডস, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চলে আসুন, চটপট সাবস্ক্রাইব করে ফেলুন। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে দেখতেই থাকুন আমাদের চ্যানেলের ভালোবাসা রান্নাঘরের সমস্ত রান্নাগুলো এবং নতুন নতুন জামা কাপড়ের আইটেমগুলো। পাশে থাকবেন, অনেক অনেক সাপোর্ট করবেন। আর তার পাশাপাশি আমাদের একটি লাইকি আইডি আছে, লাইকি আইডির লিঙ্কটাও আপনাদেরকে আমি দিয়ে দিব। আর আমাদের লাইকি আইডির কিছু ভিডিও আমি আপলোড করে দিয়েছি অলরেডি আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিয়ে আমাদের চ্যানেলটা আইডি নাম্বারটা নিয়ে ওখানে আপনারা ঢুকলেই পাবেন। সো আমি লাইকের আইডিটাও সাপোর্ট করার জন্য বলবো আপনাদেরকে। সো গাইস, চলুন তাহলে এবারে আমরা কমপ্লিট জামা এবং পায়জামাটা বেবিদের গায়ে ঠিক কীরকম সৌন্দর্যটা দেখতে হবে আমি আমার মেয়েকে এবারে পরাবো। আর পরানোর পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি জামাটা আসলে কত সুন্দর লাগবে। তো ফ্রেন্ডস, চলুন তাহলে এবারে আমরা জামাটা গায়ে দিয়ে দেখাই। ফ্রেন্ডস, এই সেই জামাটা যেটা বেবিদের পরলে অনেক সুন্দর লাগে। একটু পিছন থেকে ঘুরো নিন, গোল জামা এবং সালোয়ার আপনাদের একটু আগে আমি যেটা দেখাইছি। নিচের দিকে ধুতি সালোয়ারের মতো, পায়ের দিকে এলাস্টিক আছে এখানে, এবং জামা গোল, খুবই সুন্দর একটি ড্রেস। সামন দিকে ঘোরো তুমি, চমৎকার একটি জামা। সো বানাতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আগে থেকেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। আল্লাহ হাফেজ।